অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজার নামাজ সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জানাতুল বাকিয়া কেকা। গত চৌঠা সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। ওই দিন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়। সিএমএইচে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা মাহবুবে আলম। কিন্তু ১৮ সেপ্টেম্বর আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। চার দিন আগে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় প্রবীণ এই আইনজীবীকে। আজকে সকালে পরিস্থিতি আরো অবনতি হয়। অবনতি হওয়ার পরে একটি মেডিকেল বোর্ড হয়, সিএমএইচ এর বিভিন্ন সাবজেক্টের এক্সপার্টদের নিয়ে, সঙ্গে আমিও ছিলাম। সেই বোর্ডে ভার্চুয়ালি আমি যে অবস্থায় ওনাকে লক্ষ্য করি সেটি খুবই কঠিন অবস্থা এবং এতই ক্রিটিক্যাল অবস্থা যে ওনার সব ধরনের চেষ্টার পরেও ওনাকে ওনার ব্লাড প্রেশার পালস কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছিল না, ওনার সর্বশেষ শনিবার মধ্যরাত থেকে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হতে থাকে, যা আর উন্নতি হয়নি। রোববার সকালে সিএমএইচ এর চিকিৎসক সহ এবং মাহবুবে আলমের দীর্ঘদিনের চিকিৎসক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সজল কৃষ্ণ ব্যানার্জির সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়। আবারও আমরা সার্বিকভাবে সবাই মিলে সবার বুদ্ধি নিয়ে ওনাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হয়, কিন্তু আমরা এতই দুর্ভাগা যে সব চেষ্টা ব্যর্থ করে উনি আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গেছেন এবং ৭:৩০ পরে ওনার ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। উনি আমাদের দীর্ঘ ২০-২২ বছরের পুরনো পেশেন্ট, না শুধু উনি আমার অভিভাবকের মতো ছিলেন। সুপ্রিম কোর্টের এই সিডিওর আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহবুবে আলম। সুপ্রিম কোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-০৬ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাহবুবে আলম। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবে আলম। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।